আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরাজ হোম ও তার বাধা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে, মৃত্যু 1লা নভেম্বর 1950। সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ 1921 সালে ছোট গল্প উপেক্ষিতার মাধ্যমে, যেটা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। তবে বাঙালি পাঠক তাকে সবথেকে বেশি মনে রেখেছে তার উপন্যাস পথের পাঁচালী, আরণ্যক এবং চাঁদের পাহাড়ের জন্য। আজকের গল্প বিরাজ হোম ও তার বাধা আমরা নিয়েছি প্রীতি পাল চৌধুরী সম্পাদিত বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে বিরাজ হোম ও তার বাধা। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা। অনেকদিন আগেকার কথা, রোয়ালে কদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত, সকলেই শ্রদ্ধা করত, মানত, এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার বিরাজ হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে। সপাক ছাড়া কারোর বাড়ি কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন, বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতই করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায়, টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে। বেলা 3টে, স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর, কিন্তু এত দুর্দান্ত গরমে যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে, মাস্টারদের উস্কানি তাতে ছিল 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার মেঘ করেছে। মুরলী মুখুজ্জে গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে, স্কুল ছুটি দিলে ভালো হতো, ছেলেরা অনেক দূর যাবে, ছাতি আনেনি অনেকেই। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে একথা বলতে দ্বিধা করত বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই, আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার, বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাঁত মেঘ, ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন সম্ভাবনাগুলিতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তৎ মেঘ, মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রোটোস মেঘে, যাকে বলে সিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে, মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15-এর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল, মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুল ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুষলধারে বৃষ্টি নামল। পুরো 2টি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হবার পরে বিকেল 5:30 পরে আকাশ ধরে গেল। ছেলেরা তখনও স্কুলেই আটকেছিল।
কোথায় আর যাবে, সবাই আটকে পড়েছিলাম। গোপীবাবু জয়পূর্ব উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জাকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটি দিলে আর এমন হতো না। মুরলী বললেন, অমন হয়ে থাকে, ইতিহাস পড়ান, হায়ার ম্যাথমেটিক পড়ালে বুঝতেন, জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথমেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা কি? এলিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে এলিস থ্রু লুকিং গ্যাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি স্বভাবত সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে খুব খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে, রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে। খুব খুশি মনে আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা হলো, হবে না, আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য, ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেব কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসল, লাগে তাক না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন দুজনেই আমার বাড়ি মাস্টার মশাইরা, দেখুন দেখাই। গোপীবাবু আর আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দরুন ঘুমোটে রাতে ঘুমোইনি। গোপীবাবু কেবল বলছিল, আজ খুব ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার আর ভুল আছে? ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল ঘরের মধ্যে। সেখানে সত্যিই হোমের আগুনে কুণ্ড বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও জগ্গি ডুমুরের ডালের বাড়তি সমিত একপাশে গোছানো, পূর্ণপাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণশিলা, সিঁদুর, বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টারবাবু, হোম করার ফল আছে কি না দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। অপদেবতাদের কাণ্ড দেখেছি যে কত, পঞ্চমুন্ডির আসনে জপ করার সময়। বলুন না দু একটা ঘটনা। না, সে সব বলবো না, থাকে। কিন্তু আজ 1 বছর হয়নি, একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি, সেইটাই বলি। একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক, ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ায়, ছড়ছড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছ থেকে, নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারিদিকে। চা এলো, আমরা ছাতি নিয়ে বেরোইনি, এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই। বেশ জাকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের উপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন, তারপর শুরু করলেন গল্প বলতে। 8 বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি, আবার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ, আমাকে তার বাড়িতে গিয়ে বীরজা হোম করতে হবে মেয়েটার জন্য। বীরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়, আমি এমন অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজ পাড়াকা। ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস, যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাতবেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছালাম বিকেলে। খুব বন জঙ্গল, গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছ গজিয়েছে, প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে, চামচিকে নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই।
এই সময় আমাদের জন্যে ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল লুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক, তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো, চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম, ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনও দিব্যি দাঁতের জোর, ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন, এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক রয়েছে। তারপর আমরা গিয়ে সে বাড়ির উঠোনে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটা সেই ঘরেই শুয়ে রয়েছে, বয়সে 13-14 হবে, নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল বোঝাই যায়, গলায় একরাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরলে। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে, চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে তো মনে হলো না, তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই, আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় গৃহস্বামী হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল, লোকজন দৌড়ে এলো কি হয়েছে সেটা দেখতে। কিছু সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগল। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল, আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি, লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এইসব নিয়েই দৈব, গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে মনে হচ্ছে। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার কিছু পর শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি, বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল, কে যেন বলছে, শুনুন শুনুন। দুবার কানে গেল কথাটা, এদিকে ওদিকে চাইতেই চোখ পড়ল শিব মন্দিরের ঠিক দোরগোড়ায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্যে বিরাজ হোম করবেন না, ও বাজবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বিস্মিত হলাম, নির্জন অন্ধকার, ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কোত্থেকে? নির্জন আশ্চর্য কথাই বা বলি কেন? আমার খানিকটা রাগও হলো, আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোক কে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি, মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়, ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয়। আবার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না, রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজল, গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব, তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি ছাদ নেই, কিন্তু দোতলা, পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না, যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে, মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি, ওই বাড়ি ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান, ছাদের ওপর একখানা মাত্র ঘর, সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে, পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে, সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি, রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি না,
রান্নার আগে একবার চা করে খেলাম, পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। রান্না করতে করতে রাত হয়ে গেল, রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে, তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো, ছাদে আমি একলা নই। এদিকে ওদিকে চাইলাম, কেউ কোথাও নেই। রাত অনেক হয়েছে, বাড়ির লোকেও নিজের তলায় খেয়ে দিয়ে শুয়েছে, গ্রাম নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরবার ঠুকঠুক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, আবার সামনের ছাদের ধারে ওটা কি গাছ! কালো মতো লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্নাবান্না করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে? ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা! সত্যিই যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। তখন কই অত বড় একটা তাল গাছ! অহ, কই না, দেখিনি। কিন্তু তাল গাছটা এমনভাবে, ও কিরকম তাল গাছ! ও কি, ও কি! আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়িনি। তাল গাছ না, এখনো ভাবলে এই দেখুন গায়ে কাটা দিয়েছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক, পেছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাটাকায় অসুর কিংবা দৈত্যের মতন মূর্তি, তার তত বড় হাত পা সেই মাপে, মাথা একটা জ্বালার মতো, চোখ দুটো আগুনের ভাটার মতো রাঙা, আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথা, নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম, দুবার চা খেয়ে কি এমন হলো? ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো তিঢ্যাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো, পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকাটাতে দাঁড়িয়ে বলা যায়, কারণ ওই জিভের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার ভার কয়েক দেখতে জীবটাকে। এক থেকে দশ গুনতে যতটা সময় লাগে, ব্যাস আমি বলতে পারি যে অন্য কেউ ওই বিরাট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি, পঞ্চমুখীর আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাত, কিন্তু সে এ ধরনের বিরাট ও বিকট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, ঠকঠক করে কাঁপতে লাগলাম, চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি। পড়লেই হয়ে যেত, দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই সামলায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম, তারপর মন্ত্র জপতে শুরু করলাম জোরে জোরে। ওং জটাজুট সমযুক্তাং অর্ধেন্দুকৃত শেখরম লোচো নো জয় সংযুক্তাং পুণ্যেন্দু সদিশানানম অদশী পুষ্পবর্ণাভ্যাং সুপ্রতিষ্ঠাং সুলোচনম নবযৌবন সম্পূর্ণানাং শুভ্রকেশী শুভোষিতাম ওং দক্ষযজ্ঞ অবিনাশ। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। চামুণ্ডাই নমঃ। মূর্তিটা আমার সামনে দাঁড়িয়েছিল ঠিক এক থেকে তিরিশ গুনতে যতটা সময় নেয় ঠিক ততটা, ওর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রকড়ালাম, কিছুই নেই। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রোগী মেয়েটি
মারা গেছে। তক্ষুনি এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল তাই নিবেদন করলাম আপনাদের কাছে, বিশ্বাস করুন বা না করুন। শুনছিলেন বিরাজ হোম ও তার বাধা, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ভৈরব চক্রবর্তী ও গৃহস্বামী সুমন, গোপীবাবু শুভজিৎ, স্ত্রীলোক রিম্পা এবং গল্পপাঠ ও মুরলী মুখুজ্জে অতনু, শব্দগ্রহণ পিঞ্জিরা প্রোডাকশন, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হল বিরাজ হোম ও তার বাধা। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবেল উইকেন্ড।